আর যারা মারা যায়নি তাদের সকলকে আহত করার চেষ্টা করা হয়েছিল যাতে তারা উঠে দাঁড়াতে না পারে। আমার বাবা দাঙ্গার বিরুদ্ধে লড়েছিল কিন্তু কেউ আমার বাবাকে বাঁচাতে আসেনি। একটা মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য 2000 টাকা খরচ হবে আর জেলেদের 2 বছর লাগে ওই 2000 টাকা কামাতে। সুতরাং মৃতের শরীর নিয়ে এসো আর সেটাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও। আমার বাবাকেও আমি মারা যাওয়ার পর সমুদ্রে ছুঁড়ে ফেলেছি। শুনেছি সমুদ্রে মৃতের অস্থি বিসর্জন করা হয় কিন্তু আমি আমার বাবাকে করেছি। যে নির্বাচনে জিতেছিল সে কিন্তু কিচ্ছু করেনি। জেলেদেরকে বাঁচানোর জন্য আমার মা সংগঠন তৈরি করেন, জেলের বাচ্চাদেরকে পড়ানোর জন্য স্কুল তৈরি করেন, সবকিছু তৈরি করেন, অনেক বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন আমার মা অনেককে। সেদিন দেশের সমস্ত নিউজ চ্যানেল থেকে ইন্টারভিউ নিতে এসেছিল আমার। আমি যে দেশেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমি ফিরে আসি নির্বাচনের দিন।